Assalamualaikum guys, welcome back to another gameplay video. And आज के हमरा जे गेम टी खेलते चले सी ए गेम भाई बांग्ला भाषा ए गेमे रामिश्योर एक टा वीडियो तुमरा पावे ना होय तो भागे चुट एक टा जिता पेज जेते पारो किन्तु शेरा को भी टाफ तो तुम्हारे तो भावते सो तो आमी क्या नो बोल लाम जे माने यामोन कौन गेम टा जे बांग्ला ए गेमेर कोनो वीडियो नहीं तो तुमरा चाहिए यूट्यूबे देखते पारो तो ए गेम टा होलो एक टा पीसी गेम एंड अवश्य एक टा हॉरर गेम तो ए गेम टा नाम होलो मेंटल हॉस्पिटल 4 और ए गेम टा भाई आगे तो बोले पीसी गेम और ए गेम टा डेमो वर्सन प्ले स्टोरे लॉन्च करा होय से बट सेटा डेमो वर्सन सेटा माने रियल वर्सन टा किनते गेले টাকা লাগবে তো আমরা তো বাঙালি বুঝই তো তো আমি ডেমো ভার্সনটা আজকে তোমাদের সাথে প্লে করে দেখাবো আর এই গেমটাই ভাই গ্র্যানি গেম এভিল নান গেম এসব গেমের মতো সেরকম জাম্প স্কেয়ার নেই বাট কিছু কিছু জায়গায় জাম্প স্কেয়ার রয়েছে সেগুলো মারাত্মক আমি শিওর তোমরা যদি রাতের অন্ধকারে হেডফোন লাগিয়ে এই গেমটা খেলো অবশ্যই তোমরা প্যান্টে হিসু করে দিতে বাধ্য শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তো চলো দেখা যাক তাহলে সেই গেমের ভিতর কি আছে আর সেই গেমটা আজকে আমরা খেলবো তো তোমরা যদি আমার চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকমই ছোটখাটো গেমপ্লে ভিডিও তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে তো চলো চলে যাই আমরা গেমে তো গাইস আমরা তো চলে এসেছি গেমের ভিতর এন্ড ডাইরেক্ট ইনভেস্টিগেশন দিয়ে এই গেমটা আমি শুরু করব তো একবার এই গেমটা আমি খেলেছিলাম তো খেলার পরে আমি বুঝতে পেরেছিলাম যে গেমটা আসলে কেমন ওকে গাইস গেম লোড হয়ে গেছে এখন দেখো এখানে কি হচ্ছে আমি ভলিউমটা একটু বাড়িয়ে দেই তো একটা মানে একটা লোক দেখো সে হাবাইতে হাবাইতে উঠতেছে মনে হচ্ছে আমার কাছে তো চুপ করে এটা দেখি তারপরে কথা বলবো ওকে গাইস তো কন্ট্রোল আমাদের হাতে দেওয়া হয়ে গেছে আমি এবার ভলিউমটা কম করে দেই একটু না হলে তোমরা পরবর্তীতে আমার কথাই শুনতে পাবে না আর কি একটা কি গান মতো গাচ্ছে ও ভাই এই দেখো এটা এটা ভাই কি ভূত আমি নিজেই জানি না এটা কি এরকম একটা অস্থির টাইপের ভূত আচ্ছা তো চলো এখানে একটা ইয়ে আছে এটা আমরা নিয়ে নেই এটা কি কাজে লাগে আমি জানি না আই ওয়ান্ট টু প্লে এরকম কিছু একটা লেখা তো এই এই মানুষটা ভাই কি কাজে লাগবে এর কি কাজ আমি সেটা কিছু বুঝতে পারতেছি না তো যাই হোক আমরা এখন এখন এখান থেকে বের হবো তো এর দরজাটা সামনে তো তো চলো এখান থেকে এখন বের হওয়া যাক আর এই জায়গার সিনটা ভাই তোমরা দেখো একবার এই জায়গার সিনটা পুরো পেস্ট কালারের আর ভাই কিছু জায়গা হাইলাইট হয়ে রয়েছে তো দেখো অটোমেটিক দরজা লেগে গেল তাছাড়া অনেক ভয়ঙ্কর আছে আমি প্রথমবার যখন খেলতেছিলাম রাতের বেলা খেলতেছিলাম অবশ্য যদি আমার ছোট ভাই পাশে ছিল বাট আমি খুবই ভয় পেয়ে গেছিলাম হঠাৎ কাছে শব্দ হয়েছিল সেটা আমি বেশি ভয় পাইছিলাম দেখো এইটার আগে আমি ভাবছিলাম ভিকটিম বা কোনো ভূত যেটা আমার সামনে আসতেছে তো চলো সামনে এগিয়ে যাওয়ার অনেক কিছু আছে তো গেমটা কিন্তু আসলে অস্থির তো দেখো আশেপাশে ও দেখছো কাচের সাউন্ড আমি ফুল হেডফোন দিয়ে এটা দেখতেছিলাম আর হঠাৎ করে এরকম কাচের সাউন্ড হলো কাচ ভাঙা তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে তোমরা তো ভাবতেছো যে আবার কিরকম ভয় কিন্তু ওই সিচুয়েশনে ভাই এটা ভয়ই আচ্ছা তো আশেপাশে ভাই একদম অন্ধকার জায়গায় পৌঁছে গেছি আমরা এখন তো এখন কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না কোথায় যাচ্ছি আমি মেবি আমি আগের জায়গাটাই ফিরে এসেছি ওয়েট আ সেকেন্ড এটা কি ভাই এটা কিরকম আমার মনে করতেছে না কয়েকদিন আগে অবশ্য খেলছিলাম এখানে এখন আমাকে কি করতে হবে এখন মেবি এখান থেকে বের হতে হবে আমাকে বাট এখানে দরজাটা লাগিয়ে দেওয়া বাট আমরা এখন কি করব কিছু বুঝতে পারতেছি না দরজা তো লাগানো আমরা কোথা দিয়ে বেরোবো আমি এর আগের বার যদি বেরোইছিলাম ওকে তো চলো মেবি আরো অন্য কোনো দরজা টরজা এখানে থাকতে পারে সেখান দিয়ে আমরা বের হতে পারবো ও আচ্ছা এটা কোনো দরজা না এমনি তো এখন তো চলো আমরা সামনের দিক দিয়ে যাই এমনি নর্মাল পিছনে গিয়ে লাভ নেই কারণ আমি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো তো সেখান দিয়ে চলো ও ভাই দেখো একটা মেয়ের ছবি তো আমি মেবি ভুল রাস্তে আসতেছি এখানে ভাই গোলক দাদার মতো আমি যাবো আসলে সামনে এই মেয়েটা এখানে আমার মনে আছে আগের বার যখন খেলছিলাম ওই সেকেন্ড ও আমি এটা একটা ঘর ভাবছি তো চলো সামনে যাওয়া যাক আর দেখা যাক কি এবার ডান এমন নেই আর একদম সামনে চলে যায় দেখা যাক সামনে কি আছে একদম অন্ধকার আমি কি আর যেতে পারবো হ্যাঁ সামনে আরো যাওয়ার জায়গা আছে চলো এবার কোথায় এবার ভাই কোথায় যাবো কিছু বুঝতে পারতেছি না এখন কোথায় আসলাম আমি নাকি কিসের আবার জানি সাউন্ড হচ্ছে ভাই দেখছো আমি মানে বারবার হাঁটতে হাঁটতে একই জায়গায় চলে আসতেছে 6 months later চলো এবার এখান দিয়ে যাওয়া যাক দেখা যাক কি হয় মেবি আমাকে আমি ঠিক যে রাস্তায় যাচ্ছি আবার মেবি আগের রাস্তায় ফিরে যেতে হবে তো ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো নতুন একটা পথ খুলে ফেললাম আমরা নতুন একটা পথ তো এটা একটা বাড়ি টাইপের ভাই ও এটা একটা বাড়ি টাইপের আর আমি ছাড়া এই গেমটাতে কেউ নেই এর ভিতরে সেটা একটু ভয় ভয় লাগতেছে তো এখন এটা কি এখানে আমাদের কোনো কাজ নেই আর একটু পরে এখানে একটা জিনিস থাকবে না সেটা তোমরা একটু পর দেখতেই পাবে তো এখন না একটু পরে হয়ে যাবে হঠাৎ এই গেমে কি কি জানি হয়ে যায় গাইস তো এই গেমের ডেমো ভার্সন এজন্য ভালোভাবে আমি মজা নিতে পারবো না কারণ রিয়াল মানে অরিজিনাল যে ভার্সন সেটাতে অনেক কিছু থাকে বাট এটাতে অনেক কিছু নেই তো চলো এখানে কিছু নেই এখান থেকে এখন বের হই এখানে আর কিছু নেই সেরকম
আসলে এখান থেকে কিছুই পাইনি। এই গেমটা মোটো পাজল নেট, একটা অ্যাডভেঞ্চার টাইপের গেম, মানে কিছু ছোট ছোট টিপস পূরণ করতে হবে এবং একটু হন্টেড টাইপের থাকবে এই গেমটা। তো যারা ভূতে ভয় পাও তারা অবশ্যই এই গেমটা দেখবে, কারণ ভূতের ভয় দূর করা প্রয়োজন তাদের। তো একদম অন্ধকারে চলে আসতেছি গাইস, একদম অন্ধকারের ভিতরে কি হবে আমি কিছু বুঝতে পারতেছি না ভাই। সিরিয়াসলি সিরিয়াসলি, ও একটা দরজা পেয়ে গেছি, ওকে তো আরেকটা দরজা আমরা ওপেন করে নিলাম। বাট আমি বুঝতে পারতেছি না, সেই একই জায়গার মতোই তো লাগতেছে, আবারও ছবি টবি আমার চেনা শোনা লাগতেছে একই ভাই। আমি তো ঘুরে ফিরে, ও আচ্ছা তোমাদের বলতেছিলাম না যে সেম জায়গায় আবার আসবো, বাট এখানে আরেকটা জিনিস থাকবে এই যে, বাট এটা দেখো মনে হচ্ছে যে মাইকেল জ্যাকসন টু, মাইকেল জ্যাকসনের ড্যান্সের ভঙ্গিতে দাঁড়ায় আছে। তো এটা আমরা গ্র্যাব করতে হবে, তো এটা নিয়ে নেই, নিয়ে নিলে অটোমেটিক এটা উধাও হয়ে গেছে দেখো। তো চলো এখন আমাদের এই পথ দিয়ে যেতে হবে, তো চলো ফটাফট যাই। আর এখানে দেখো একটু আগে যখন, ও ভাই দেখছো অটোমেটিক দরজা খুলে গেছে আমার জন্য। তো এখানে একটা ক্যামেরা টাইপের কিছু একটা পাওয়া যাবে, এই তো এই তো ক্যামেরা, এটা দিয়ে একটু পর দেখবে অন্ধকারে, তো অন্ধকারে অনেক থাকবে, তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দেখতে পাবো। তো এটা দরজাটা এখন আমরা খুলে নিই, বাট দরজা খোলা যাচ্ছে না কেন ভাই বুঝলাম না। তো তো ওকে আবার চলো, এবার মেবি হবে না ভাই, দরজা খুল না কেন ভাই বুঝলাম না। তো তো এখানে এখান থেকে কিভাবে বেরোবো আমি, এখানে একটাই তো দরজা, আর তো কোনো দরজা নেই, তো সমস্যা নেই। এখানে কি একটা চলতেছে, এটা কি, ও ভাই এটা কি, এটা কিছু একটা হার্ড মনে হচ্ছে। আমি ক্যামেরাটা বের করে দেখি, ওটা জীবন্ত মানুষের হার্ড ভাই। চলো এখান থেকে বের হই, এরকম ডিস্টার্বিং জিনিস ভাই আমার ভাল লাগে না দেখতে। এখান থেকে বের হই এখন আমি তাড়াতাড়ি, চলো। ওকে একদম অন্ধকার, আসলে অন্ধকারের জন্যই আমাকে ক্যামেরাটা দেওয়া হয়েছে, যাতে আমি এখান থেকে যেতে পারি, বাট ক্যামেরা লাইফ টাইমের জন্য না, আবার অটোম ক্যামেরার চার্জ ফুরিয়ে গেলে শেষ আরেক ঝামেলা। তো চলো সামনের এখানে যাই, দেখা যাক কি হয়। আর ক্যামেরা ওই, ও ওয়েট আ সেকেন্ড, এটা খুলে নেই, দরজাটা খুলে নিয়ে আর ক্যামেরাটা এখন অফ করি, কারণ সামনে লাইট জ্বলতেছে। চলো আমরা এখন সামনে যাবো। আর এখানে এটা একটা পোস্টার, আমি ভাবছি একটা দরজা। তো গাইস তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অটো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অটো বলতেছি কেন, তো সাবস্ক্রাইব করলে এরকম আমি গেম প্লে ভিডিও তোমরা প্রতিনিয়তই দেখতে পাবে। এখানে আরেকটা পথ, চলো এটা একটা অন্যরকম পথ, এটা দেখি, এটা মেবি কখন আইছিলাম কিনা জানি না এই পথ দিয়ে। তো এখানে একটা দরজা আছে, এটা খুলে নেই, দেখা যাক এর ভিতরে কি আছে। এটা ও ভাই একটা বাচ্চা কাঁদতেছে এখানে, তো এখানে কি কোনো বাচ্চা আছে নাকি, ওকে দেখা যাক। চলো এখানে সে হাড়টা নেই, দেখো একটু আগে এখানে একটা হাড় ছিল, এখন আর নেই। তো চলো এখান থেকে এখন আমি বের হবো, বাট বেরো চাই, এ তো পেয়ে গেছি। তো চলো এখান থেকে এখন আমি বের হই। ও ও সিরিয়াসলি, এটা আমি ভয় পেয়ে গেছিলাম একটুখানির জন্য, ভাবলাম ভূত আসতেছে হয়তো, তো হঠাৎ করে একটা জাম্প স্কেয়ার। ও মাই গড, দেখছো হরর গেমের এই ফিলটাই ভাই অস্থির লাগে। তো চলো এখানে এই যে ডোরটা, এই ডোরটা মেবি লক থাকবে তাই না, আমার তো মনে হচ্ছে তাই, চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ এই ডোরটা লক থাকবে যেটা ভাবলাম সেটাই। এখান থেকে আমি যাব সোজা, সোজা গিয়ে বামে আর একটা দরজা আছে, চলো ওইটা আমরা এখন দেখবো। ক্যামেরার লাইট আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু ক্যামেরা চার্জও ফুরিয়ে যাচ্ছে। তো এটা আর একটা ডোর, এটা এটাও লকড, হোয়াট শুড আই ডু নাও, এখন আমি কি করব ভাই। তো লাইট অফ করে দে, কারণ সামনে লাইট জ্বলতেছে হালকা পাতলা, না জানি যেতে যেতে সেই লাইট অফ হয়ে যায় কিনা, তাড়াতাড়ি চলো ভাই। আর একদম লাইট অফ, এখানে কি হয় না জানি, বুঝতে পারতেছি না কিছুই। ও ও মাই গড, অটোমেটিক দরজা অফ হয়ে গেল, দেখছো পিসি গেমের মজা ভাই এইটাই। পিসি গেমে বেশি এরকম থাকে না, এখন কোন দিক যাবো মানে জাম্পস্কেয়ার থাকে না, বাট এর মজা এটাই। ওয়েট আ সেকেন্ড ভাই, এটা এর আগের বার ছিল না, নিশ্চয়ই এটা এর আগের বার ছিল না, বাট এখন কোত্থেকে চলে আসলো আমি জানি না। তো আমি সামনে যাবো না পিছনে যাবো কিছু, ও সামনে আর জায়গা নেই, পিছনেই চলো। চলো এবার পিছনে যাওয়া যাক, দেখা যাক এখানে কি আছে। ও ও ভাই দেখো হঠাৎ করে জাম্পস্কেয়ার, এইটাই ভাই মানে এইটার জন্য এতক্ষণ আমি মনে মনে বলছিলাম যে কখন যে সেই ভয়ঙ্কর সময়টা আসবে, তো সেটা চলে এসেছে। তো চলো এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই গেমের এখন। ওকে গাইস সেকেন্ড চ্যাপ্টারে আমরা চলে এসেছি, আর এখানে আমাদের বলতেছে দা একটা ফোন রিং হচ্ছে। তো এই ফোনটা ভাই আমাদেরকে কি বলে রিসিভ করতে হবে। তো যে কল দিয়েছে তাকে আমি চিনি না, মানে আমার এই ক্যারেক্টার তাকে চিনি না। তো এখন অটোমেটিক আমি একটা ঘরের ভিতর চলে এসেছি, দেখো ঘরটা আসলে অনেক সুন্দর। এখানে আমাদেরকে কম্পিউটারে মেল টেল নিতে হবে, মোবাইল টোবাইল করতে হবে, তো চলো তাড়াতাড়ি করবো। আর এখানে কন্ট্রোল আমাদের দেওয়া হয়েছে, দেখো এখানে একটা মজার বিষয় তোমরা দেখতে পাবে, দেখো এখানে যে এই যে এটা হচ্ছে না, এটা কিন্তু ঠিক এই গেমটারই, এই গেমের মতো একটা মানে গেমের গেম প্লে ভিডিও এখানে প্লে হচ্ছে। তো যাই হোক দেখানোর দরকার নেই। আর এখানে ভাই দেখো একটা সুন্দর কম্পিউটার আছে, গ্রাফিক্সটা গেমের গ্রাফিক্স কিন্তু অস্থির ভাই, এটা তোমরা না করতে পারবে না। তো চলো এখন থেকে আমরা কোথায় যাবো ভাই, এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে, চলো এখান থেকে আমরা এখন যাবো
ফোনটা পিক আপ করতে, এখানে মেবি কোথাও ফোনটা আছে, এই তো এই ঘরেই, এই ঘরে যেখানে একটা ফোন আছে ফোনটা আমরা এখন নিব, কারণ এই ফোনে একজন কল করতেছে। ভাই কোন দিক যাচ্ছে? ওকে, তো একজন কল, আমার একজন কে জানি কল করছে, আমি নিজে যাই না সে কে। তো ও ভাই, এইটার কথা কি তোমাদের মনে আছে? হ্যাঁ, এটার কথা, এটা একটু আগে যে দেখছিলাম ঠিক ওই জিনিসটাই কিন্তু ভাই এটা। ওকে, তো তাড়াতাড়ি ফলের কলটা শেষ হয়ে গেলে আমি এর পরবর্তীতে কি করতে বলে সেগুলো করব। ও ভাই, ফ্রিজটা দেখো ভাই, চক চক করতেছে ফ্রিজটা, মেবি আয়না। ওকে, চেক ইওর মেইল, আমার মেইল দেখতে হবে, আমার মেইল দেখতে হবে আমার কম্পিউটারে। তো চলো আমরা ফটাফট চলে যাই আমার কম্পিউটারে। কম্পিউটার কোন ঘরে? একটা টয়লেট। কম্পিউটার কোন ঘরে আমার মনে করতেছে না, চলো কম্পিউটারটা দেখতে হবে আমাকে এখন, মেবি এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, চলো। বাড়িটা কিরকম একটা অদ্ভুত টাইপের, বড় লোকই বাড়ি সেটা জানি, কিন্তু একটা অদ্ভুত টাইপের। এই যে কম্পিউটার, এখানে আমাকে আমার মেলটা দেখতে হবে। তো এই যে আমার মেল এসে গেছে। আচ্ছা, এই যে হলো মেল, বাট এটা আমার পড়ার টাইম নেই এখন। তো এটাই কি ক্যামেরা? এখন আমাকে একটা ক্যামেরা নিতে হবে, এই যে ক্যামেরাটা নিয়ে নেই। ওকে, নিয়ে নিলাম। আর এখানে একটা ব্যাটারিও আছে, কই, এই তো ব্যাটারিটাও নিয়ে নেই। আচ্ছা, তো এখন লিভ দ্য অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্ট থেকে আমাকে এখন ভাগতে হবে, মানে বের হতে হবে। তারপরে পরবর্তীতে কি করতে বলে করব, আর এখন এখান থেকে কি করব জানি না। তো ভবিষ্যতে এই গেমটার ফুল ভার্সন যদি আমি পিসি বানিয়ে খেলতে পারি, তোমরা যদি দোয়া করো তাহলে এবং সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি খেলবো। তো এই তো মেন ডোর, মেন ডোরটা খুলে নে এখন। অ্যান্ড গাইজ, আমরা গেম থেকে বেরিয়ে এসেছি। ডু ইউ ওয়ান্ট টু পারচেজ দ্য ফুল ভার্সন অফ দ্য গেম ইন দ্য গুগল প্লে? নো। তো গাইজ, এই গেমটার আমরা আমরা প্রথম ভার্সনটা কমপ্লিট করে নিয়েছি, বাট যেহেতু এই গেমটা ডেমো ভার্সন, সেহেতু ফুলটা তো খেলতে পারলাম না। তো তোমরা যদি এই গেমের ফুল দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে ভাই অবশ্যই ভাই তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করো, যাতে আমি একটা পিসি কিনে এই গেমটার ফুল ভার্সন তোমাদেরকে দেখাতে পারি। অ্যান্ড গাইজ, অবশ্যই ভাই ভিডিওতে একটি লাইক করে দিবা। তোমরা যদি এমনি দেখতে চাও তাহলে অন্য চ্যানেল থেকে দেখে নিও, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, সেই পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।